फिल्टर जा से सब কারা করছে কোন সময় ঘটনা মানে কি নিয়ে আজকে উত্তেজনা ঘটনা মানে কি নিয়ে শুরু হয়েছে আচ্ছা আয়েশিরা তারা আয় কিরা করছে কি নিয়ে ঘটনা কোন পার্টি আপনারা তারা কোন পার্টি আপনারা কয়জন আহত হয়েছে আমার বেটা আছে না আমি দুইটা আবিদ্যালয় ছোট ছোট আবিদ্যালয় ঘরে আমি আপনার স্বামীর নাম কি কি হয়েছে ঘটনা বাবার ঘটনা হয়েছে আর এদিকে কিছু রাজনৈতিক নেতা তাদের দুর্নীতির বিরুদ্ধে একটু কথা কইছিলাম যে কারণে এখনো একটা দাসদেবনাথের একটা ফ্যাক্টর আছে যে এখনো আমরা প্রত্যেকটা যোগী পরিবারের উপরে দেবনাথ পরিবারের উপরে তারা ছায়াছাইয়া অ্যাটাক করে কারা করে এখনো রাজেশ দাস আছে রাজেশের নেতৃত্বে বাহি সবকিছু হইতাছে কয়জন আহত হয়েছে আজকে আজকে প্রায় সাতজন এটা কোন জায়গায় ঘটনা গৌতমগুলো যারা আহত হয়েছে তার নাম কি তাদের নাম একজন চন্দন দেবনাথ একজন নন্দন দেবনাথ একজন দুলাল দেবনাথ আর একজন একজন গোপাল দেবনাথ আচ্ছা এটা কি মানে আপনারা কোন দল করেন প্রত্যেকে বিজেপি খালি দুর্নীতিবাজ নেতাদের বিরুদ্ধে কথা কওয়াতে অবস্থা আজকে জিষ্ণু দেববর্মা হাইরা যাওয়ানোর একমাত্র কারণ এসব দুর্নীতিবাজ নেতারা তাদের উঠে সেট করে সেটা মানুষ বুঝতেছে না এখন তারা জিষ্ণু স্যার আমরা যে কোন জায়গা কত নম্বর বুথ এটা ১৯ নম্বর বুথ ৬ নম্বর ওয়ার্ড জায়গার নাম গৌতম কলোনি দোকান ভাঙছে আমি জানি কালকার দিন বাদে পরশু দিন হইল আমার উপরে অ্যাটাক কইব আজকে এসব নেতৃত্বের কারণে জিষ্ণু স্যার হাসছে আর নইলে এরকম চললাম বিধানসভার ভিতরে এত কাজ হইয়া হওয়ার পরেও জিষ্ণু স্যার হাইরা গেছে খালি এরকম অযোগ্য লোকের নেতৃত্বের কারণে একটা প্রতিনিধি ঘটনা হইলো আজকে ১৫ দিন ধরে আমরা বাড়ি ঘরে থাকতাম পারতেছি না একজনের কারণে রাজেশ দাস হ্যার নেতৃত্বে আমরা বাড়ি ঘরে মানে প্রচন্ড হামলা করতেছে সোমানি দোকান খুলতাম পারি না আমি মাস্টার ব্যবসা করি সোমানি দোকান খুলতাম পারি না তারপরে আমার ভাতিজার মাংসের দোকান আছে আজকে এলে তিনবার দোকানটা ভাঙছে আমার বড় ভাই আজকে কি হয়েছে আজকে দোকানটা ভাঙনে
আমরা সব আজকে 15 দিন ধরে যখন একটি অফিসে যখন একটা ইয়ে হইতাছে তখন আমরা আজকে সবাই আমরা একত্র হইছি যে একজনের কারণে আজকে এরকম কিলিগা হইতো রাজকুমার দেবনাথ দাস আর রাজেশ দাস চন্দন দেবনাথ প্রদীপ দেবনাথ কয়জন রে মারছে আমরা তিন চার জনের মারছে আমার মারছে আমার ভাই মারছে আমার দুজন ভাতিজার মারছে কোন জায়গায় রাখো তোমার আমাদের আমার আমরা দোকান থেকে আইসি এসেরা আমাদের গ্রামের মধ্যে যারা বিজেপি সংরক্ষিত যারা আমরা রাজনীতি করছি যারা সিপিএম এর লোক জড়িত বাম কংগ্রেস কিছুদিন আগে আপনারা জানছেন যে আমরা গ্রামে একটা সন্ত্রাসের একটা পরিবার সৃষ্টি করছিল এই সৃষ্টি আমরা খুশি আমরা গ্রামের সুশাসন আমরা দোকান নাই আমরা গ্রামের মধ্যে সবাই চিন্তাশীল দিতে আমরা ভারতীয় জনতা পার্টির পক্ষ আমরা পাইছি এর পরিপ্রেক্ষিতে একল দিয়ে বাম কংগ্রেস যুগতৃত্ব হইয়া বারলার বিভিন্ন খানের মুসলমান সম্প্রদায়ের লোকের না একটা জাতিগত ডাঙ্গার একটা পরিবেশ সৃষ্টি করছে এই সৃষ্টি করে না বহুত মানুষ আক্রান্ত হয়েছে বারল্যাতে হয়েছে আছে চুমনি উত্তর শৈল গ্রাম পঞ্চায়েত 19 সভাপতি হয়েছে এই পরিবেশ সুস্থ সরকারের কাছে আমরা সুস্থ বিচার চাই আপনারা কয়জন আহত হয়েছে সরকার আসার পরে আমরা এতটুকু আতঙ্ক এতটুকু শান্তি আমরা ভুগাইছি না কোনোদিন আমরা সরকার আসার পরে আমরা চাই শান্তি আমরা কমসে কম এই গ্রামের মধ্যে কমসে কম 20-25 জন আক্রান্ত হয়েছে কয়টা বাড়িতে আক্রমণ চলাইছে কমসে কম 20-25টা বাড়ি আক্রান্ত হয়েছে কি কি ভাঙচুর করা হয়েছে বাড়ি ঘর সমস্ত বাড়িঘর ভাঙানো হয়েছে এই লোক কারা করছে এই ঘটনাগুলো বাংলাদেশের সমর্থিত যারা আছে আর ম্যাক্সিমাম সম্প্রদায় দাঙ্গা লাগার লেখা হিন্দু মুসলমান দাঙ্গার লেখা হিন্দু থেকে ম্যাক্সিমাম হিন্দু থেকে 10-12 জন লোক আছে বাকি সব মুসলমান সম্প্রদায় যাতে জাতিগত দাঙ্গা লাগতে এই গ্রামটা পুরো হিন্দু সমাজ এই দাঙ্গার ইস্যুতে যারা আছে তারা কি চিনেন আপনার নাম দাম জানেন সব চিনি নামগুলো আমরা জানি আমাদের এই গ্রামের এই আছে ম্যাক্সিমাম লোক আমরা থানাতে এফআইআর করছি যা প্রেসে আমরা কইতাম না আমরা নাম দিয়ে থানাতে এফআইআর করছি